করেন, সামনের দেশরে আপনার শাহী দরবারে হাত তুলেছে মাহবুব,
দয়া করে আমাদের তমাম জিন্দেগির গুনাহ কাটাগুলো মাফ করে দিন। এই ভাই এই সামনে তো সরেন। আল্লাহ তাআলা আমরা যারা খারাপ করেছি আল্লাহ আপনি আরশে আযীম থেকে আমাদের দিকে রহমতের নজরে তাকান। আল্লাহ তাআলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আজকের এই বিক্ষোভ সমাবেশকে কবুল করে নিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন ইয়া আল্লাহ। আপনি ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের আরাফাত রহমান কুকুবার ঘোড়ানি কবরস্থান শহীদ ইয়া আল্লাহ তার কবরকে আপনি বেহেশতের বাগান বানিয়ে দিন ইয়া আল্লাহ। আপনি ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের চেয়ারপারসন বিএনপির বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনি ওনাকে শাফায়াত কামিলা হাসানা দান করুন ইয়া আল্লাহ। আপনি ওনাকে সুস্বাস্থ্য দান করুন ইয়া আল্লাহ। আপনি ওনাকে নেক হায়াত দান করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দলের একটিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বিদেশের মাটিতে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনি ওনাকে সুস্বাস্থ্য দান করুন ইয়া আল্লাহ। আপনি ওনাকে নেক হায়াত দান করুন ইয়া আল্লাহ। বাংলাদেশে এসে ওনার পিতার মতো বাংলাদেশের মানুষের খেদমত করার স্বাধীনতার সংগ্রাম থেকে নিয়ে এই পর্যন্ত দেশের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ সকলকে আপনার সন্নিধি মর্যাদা দান করুন ইয়া আল্লাহ। আজকের এই অনুষ্ঠানে তদারত কি বিশেষত দিবাই সকলকে আপনি উপস্থিত সকল নেতৃবৃন্দকে খালিদ বিন ওয়ালিদের মতো শক্তিশালী বানিয়ে দিন ইয়া আল্লাহ। বাংলাদেশের উপর খায়ের বরকত নাযিল করুন ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মগরুদ্দিন বাচ্চুর নেতৃত্বে ভানুগাঁও উপজেলার একটি বিশাল মিছিল আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছে। আমরা তাদেরকে করতলের মধ্য দিয়ে স্বাগত জানাই। জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু যোগ্য আবার ময়মনসিং দক্ষিণ জেলা বিএনপি ভালুকার জাতি দল চলে নমিনে ভালুকার মাটি মানুষের নেতা এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ মহিলা দল ময়মনসিং জেলা শাখার সংগ্রামী সভাপতি ফরিদা ইয়াসমিন পারভিনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ফরিদা ইয়াসমিন পারভিন আমাদের মাঝে এসে বসেছে শুকুর মাহমুদ গবির নেতৃত্বে কোতোয়ালি থানার একটি বিশাল মিছিল
আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে করতলির মধ্য দিয়ে স্বাগত জানাই। উপর মাহমুদ কবির নেতৃত্বে একটি বিশাল মিছিল, আর এদিকে হাবের আব্দুল হক গরিবের তিনি সন্তান, হাবের আব্দুল হকের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সামনে এসে বলতে আমাদেরকে স্বাগত জানাই। জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শুকুর মাহমুদ কবিকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। এখন বক্তব্য দিচ্ছেন খোলেদের ইয়াসমিন পাপি। তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। দলীয় গণতন্ত্রের প্রবর্তক, সরকারের স্বপ্ন স্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উগ্রগতির প্রতিবাদে আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সভার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আমি শুধু একটি কথাই বলতে চাই, এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল 10 টাকা কেজি চাল দিবে, কিন্তু আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এত নানান হিসাবে বেড়ে যাচ্ছে যে 10 টাকা কেজি চাল শুধু এখন মাত্র শুধুমাত্র জাতি করে গেলে পাওয়া যাবে, বাংলাদেশের বাস্তব জীবনে 10 টাকা কেজি চাল সম্ভব নয়, সম্ভব নয়। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদের পক্ষ থেকে এই আহ্বান শুধু জানাতে চাই, এই সরাসরি সরকারকে পতনের জন্য যে কোনো আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী ছাত্র দল রাজভবন থেকে একে রুখে দিবে। আমরা অভিভাবক সংগঠন যারা আছেন তারা শুধু জাতীয়তাবাদী ছাত্র দলকে ডাক দিবেন, আমরা শুধু ইশারের অপেক্ষায় আমরা তাদের বসে আছি। সকলকে আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বেগম খানের দল জিন্দাবাদ, রামদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। মুশফিকের নেতৃত্বে খবরগাঁও থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উঠেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। ময়মনসিংহ উত্তর জেলার ধর্ম মহাপরক গোলাম খান চৌধুরীর ছেলে নাসের খান চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উঠেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। রহমান হিরণের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আমর তাবরণ হিরণকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। এবার সংক্ষিপ্ত বক্তব্য দিবেন অন্যতম সদস্য তিনি বিএনপি দুঃসময়ের কেন্দ্রী, আজকে আমাদের প্রধান একত্র প্রধান অতিথি জননেতা সরকার মুশারফ হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছে। দক্ষিণ জেলা মহিষীনগর জেলা শ্রমিক দলের উদ্যোগে
একটি বিশাল মিছিল আপনাদের এখানে উপস্থিত হয়েছে। শাহিদ সাহেবের নেতৃত্বে শাহিদ সাহেবকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের ব্যানারটা নামিয়ে ফেলেন। মুশফিক সাহেব আপনার ছবিগুলো এবং আপনার ব্যানার গুলো নামিয়ে ফেলতে বলেন আপনার লোকদেরকে। গোপরগাঁও থেকে যে মুশফিক সাহেব মিছিল নিয়ে এসছেন, আপনার ছবিগুলো নামান, আপনার ব্যানারটা নামিয়ে ফেলেন দয়া করে। সামনে মিছিল, পিছনে মিছিল আপনি দেখা যাচ্ছে না, আপনারা দয়া করে বসে পড়ুন। মঞ্চের ডান দিকে যারা আছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি, সবাই ব্যানার নামিয়ে ফেলুন, সবাই ব্যানার নামিয়ে ফেলুন, দয়া করে বসে যান। এদিকে শৃঙ্খলা বজায় রাখুন। নাসের খান চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছে। আমি তাদেরকে নাসির সাহেবের নেতৃত্বে যারা মিছিল নিয়ে আসছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দয়া করে নাসির সাহেবের ছবিগুলো নামিয়ে ফেলুন, এই খাপ্তার সাহেবের ছবিগুলো নামিয়ে ফেলুন। আপনারা প্লিজ দয়া করে ছবিগুলো নামিয়ে ফেলুন, এদিকে শৃঙ্খলা বজায় রাখুন। আমাদের ডান দিক দিয়ে ময়মনসিংহ মহানগর বিএনপির একটি বিশাল মিছিল, শফিক সাহেব, বলাপাসুন্দর সাহেব এবং মহানদার সাহেবের নেতৃত্বে একটি বিশাল মিছিল এগিয়ে আসছে আমাদের ডান দিক থেকে। আমরা সকলকে সহযোগী সংগঠন সহ সকলে মিলে একটি বিশাল মিছিল এগিয়ে আসছে। শফিক সাহেব, বলাপাসুন্দর সাহেব এবং মহানদার সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যারা যারা এখানে ফ্ল্যাগ দিয়ে দাঁড়িয়ে আছেন দয়া করে ফ্ল্যাগ গুলো নামিয়ে ফেলুন, আমাদের পিছনের লোকগুলোকে দেখা যাচ্ছে না। তাদের সাহেব আপনার লোকগুলোকে ব্যানার গুলো নামিয়ে ফেলতে বলুন। বক্তব্য রাখবেন জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাহেব। আগামী মুহূর্তে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার প্রধান সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ মানুষ না খেতে পারবো।
সরকারের পতন ঘটিয়ে দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে মুক্তি করার মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো এ আশাবাদ ব্যক্ত করে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। রানা ভাইয়ের ছবিগুলো নামিয়ে ফেলুন। বাম দিক থেকে যে কখন মিটিং নিয়ে এসেছেন ডাক্তার রানা সাহেবের ছবিগুলো নামিয়ে ফেলুন, পিছনে মিছিল দেখা যাচ্ছে না। ভাইয়ের আমার ইতিমধ্যে আমাদের মাঝে এসে বসে আছেন মহানগর বিএনপি নেতৃবৃন্দকে ব্যানার নামানোর জন্য অনুরোধ জানাচ্ছে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে বসে আছেন মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের শ্রদ্ধাভাজন নেতা অধ্যাপক শফিকুল ইসলাম সাহেব। আমাদের মাঝে এসে বসেছেন সাবেক ছাত্র নেতা মাইমেন সিং সদর থেকে বিএনপির নমিনি বাংলাদেশ জাতীয় দলের মাইমেন সিং মহানগর শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আহমদ। আমাদের মাঝে এসে বসেছেন মহানগর বিএনপির সংগ্রামী যোগ্য আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী। আমি তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। রানা ভাই আপনি সামনে আসেন, গুলু ভাই সামনে আসেন, চেয়ারের ব্যবস্থা করা হচ্ছে। ১৯৯৯ সালে ছেলে তাদের পতন হয়েছিল।
থেকে পরিবার আহ্বান জানিয়ে আমি আমার সম্প্রদায়ের সর্বশেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সম্প্রদায় জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, আগামী সামনে জায়গা, সামনে জায়গা। মহানগর যুব দলের সংগ্রামী সভাপতি প্রধান মেলার দুটোর নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে পৌঁছেছে। আব্দুল কুদ্দুস যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মোজাম্মেল হক বিধায়ক, সদস্য মাইনু সিং রক্ষী যারা বিএনপি, যারা নতুন আইনের সদস্য মাইনু সিং রক্ষী যারা বিএনপি আমাদের মাঝে এসে ভাইরা, আমার ইতিমধ্যে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অমিতুল ইসলাম মোহনের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত। বিএনপির নেতৃত্বে গুলগুল ভাই এবং মঞ্জুর নেতৃত্বে একটি বিশাল মিছিল, শাহিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের ব্যানারটা দয়া করে নামিয়ে ফেলুন এবং আমার ছবি, আমার ছবিগুলো নামিয়ে ফেলুন আপনারা দয়া করে। আগের মিটিংও আপনাদেরকে বলেছি আমার ছবি নামিয়ে ফেলুন। আমাদের নেতা তারেক রহমান, জিয়াউর রহমান সাহেব, খালেদা জিয়ার ছবি উঠান শুধুমাত্র, ব্যানার গুটিয়ে ফেলুন প্লিজ। কোতোয়ালির একটি বিশাল মিছিল বুলবুল বন্ধু সাইনের নেতৃত্বে এগিয়ে আসছে। আপনাদের একটু ঢুকেন না, ডান পাশে ব্যানার আছে ভাই আমার, মিটিংকে সুন্দর করার জন্য, সুশৃঙ্খল করার জন্য আমাদের রত্নাকান্ত নেতৃত্বে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ময়মনসিং উত্তর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, গৌরী বোর্ড থেকে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আহমদ তাজুর রহমান হিরণকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ডান পাশে ব্যানারটা ফুটিয়ে রাখার জন্য আমি বিভিন্ন অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আহমদ তাজুর রহমান হিরণ। সরকারের সীমাহীন দুর্নীতি, ভুল নীতি এবং সর্বোপরি মর্যাদার গায়ে কাল ডাল তেল সহ দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধগতির এবং পৃথিবীর মাধ্যমে গ্রাম শহর সহ সর্বোচ্চ দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে আজকে যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা সংগ্রামী আহ্বায়ক ডাক্তার
সংগ্রামী সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক
ডাক্তার মহাপুরা মল্লিক সাহেব আজকের এই বিপুল সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির শ্রেষ্ঠ সদস্য সংগ্রামী জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার সহ আজকে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ দক্ষিণ জেলা বিএনপি উত্তর জেলা বিএনপি নেতৃবৃন্দ অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ভাইরা অনুষ্ঠিত দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে জানাই রক্তি শুভেচ্ছা অভিনন্দন ভাই।
আসসালামু আলাইকুম। ওই সাজেদ মায়ের কাছে আজকে
ফিরিয়ে আনবো। এরা সবাই ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালাম আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জন আহ্বায়ক ডাক্তার মুবাক্কর ইসলাম রানা, এরপরে আবুল ভাই রেডি থাকবেন। আজকে এই ময়মনসিংহ জেলা বিএনপি দক্ষিণ জেলা বিএনপি উদ্যোগে আয়োজিত দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আমাদের শিক্ষক, আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপি ভোটশিয়ার নেতা এবং স্থায়ী কমিটির সবচেয়ে বয়স্ক নেতা জনতার কাছে আমার একটি আবেদন, আজকে ময়মনসিংহ জেলা থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা সকলে আগামী আন্দোলনকে করব। ইনশাল্লাহ এই দেশে আওয়ামী জালিয়াত সরকারকে আমরা বিতাড়িত করব এবং দেশের দ্রব্যমূল্যের উন্নতির জন্য সেই সরকার চাই, সেই সরকারকে আমরা টাকা বাই বাই খোদাফেজ জানানোর সিগনাল দিয়ে আগামী আন্দোলন সংগ্রামে আমি পূর্বেও আপনাদের সাথে ছিলাম, আগামীতে থাকবো। আপনার এই নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ দুর্বার আন্দোলন করে তুলব। ধন্যবাদ, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দেবতা দল জিন্দাবাদ। হালুকা উপজেলা আপনাদের ব্যানারটা নামিয়ে ফেলুন, মোর্শেদ সাহেবের ছবিগুলো নামিয়ে ফেলুন, সুরুল জিয়াউর রহমানের ছবি থাকবে, খালেদা জিয়ার ছবি থাকবে, ব্যানারটা নামিয়ে ফেলুন দয়া করে। আপনাদের নাম ঘোষণা করা হয়েছে তিন চার বার, আজকে বন্যা দ্রব্যের প্রতিবাদে এই মহা সমাবেশের সম্মানের সভাপতি আজকে এবং আমাদের অলরেডি খেলা শুরু হয়ে গেছে, গতবার ভালো খেলেও কিন্তু আমরা জিততে পারিনি। আমার একটা আবেদন থাকবে এবার যেন আন্তর্জাতিক অর্থাৎ দেশগুলো সরকারদের কাছে আমরা যেন কোন কলা কৌশলে হেরে না যাই, এই দিকটা ওনার লক্ষ্য রাখবেন। জনগণ আমাদের সাথে আছে, জনগণ আমাদের সাথে আছে, ইনশাআল্লাহ গণতন্ত্র যুক্ত হবে, এই দেশকে আমরা আবার স্বাধীন করতে পারবো। এই প্রত্যাশা রেখে সবার শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দক্ষিণ ও উত্তর জেলা গণতন্ত্রকে মুখ্যমূল্যের প্রতিবাদে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি ডাক্তার লিটন সাহেব অত্যন্ত
সাংগঠনিক সম্পাদক বিভাগীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক জনাব ইমরান খালেদ সাহেব এবং অন্য সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে অতিহিংসার আগুন প্রত্যেকটা মানুষের হৃদয়ে জ্বলেছে। অতিহিংসার আগুন মেরামকে দেশে সুচিকিৎসার বন্দোবস্ত করা হয় নাই, তারপর অতিহিংসার আগুন দুঃশাসন ভোটহীন মূর্তি সরকারের অতিহিংসার আগুন সর্বোপরি লক্ষ্যমন্ডলীর প্রতিহিংসার যে আগুন প্রত্যেকটা ঘরে জ্বলেছে, আমি আশা করি এই প্রতিহিংসার আগুন একটা ক্ষোভের পরিণত হয়ে এই আগুনে এই ভোটবিহীন অবৈধ সরকারে সবকিছুকে ধ্বস্ত করে দেবে, এই আশা ব্যক্ত করে আমাদের জাতীয় নেতৃবৃন্দের হতে অতি সময় উপযোগী কর্মসূচি গ্রহণের অনুরোধ জানিয়ে এখানে আমি দক্ষিণ জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক সাদেক ভাই এবং সাহিনের নেতৃত্বে কৃষক দলের বিশাল মিছিল আমাদের মধ্যে শুরু হয়েছে। আন্দোলনকে স্বাগত জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মূল্যে সরবরাহ করা দাবিতে আজকের এই ময়মনসিংহ দক্ষিণ জেলা উত্তর জেলা এবং মহানগরীর পূর্ব উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি আমাদেরকে বলেছিলেন 10 টাকা কেজি চাউল দিবেন, বিনামূল্যে সার দিবেন, চাকরি দেবেন, কিন্তু কোন কোথায় রাখে নাই। সমস্যা হইতেছে প্রত্যেকটা জিনিস 2 গুণ 3 গুণ 5 গুণ বাড়িয়ে তারা হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। আর আমার দেশের মানুষ সাধারণ মানুষ
বাংলাদেশে একটু বাইরে সমস্যা হয়েছে আমাদের
আপনাদের উপস্থিত হয়ে সেই শুভেচ্ছাকে সমর্থন করেছেন। আজকে ময়মনসিংহ এর জনতা বীর জনতাকে আমরা এই মঞ্চ থেকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানি। আমি বলতে চাই আগামী দিনে এই বাংলাদেশের রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কোন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না ইনশাআল্লাহ। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে চাইলে আমাদের প্রান্তীয় নেত্রী বেগম খালেদা জিয়া যুক্ত হবেন, আমাদের নেতা তারেক রহমান সসম্মানে দেশে ফিরবেন, সেই আশা অপেক্ষা করে আজকের এই জনসমাবেশে সকল অঙ্গ সংগঠন সহযোগী সমিত নেতৃত্বে আপনারা যারা বেশি নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। ব্যানারটা হয় আরো উপরে উঠাইতে হবে, তাহলে নিচে নামাইতে হবে। আমাদের অহংকার আমাদের গর্ব, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সেলিম উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ময়মনসিংহ মুখ্যের এবং দক্ষিণে যুক্ত আহ্বায়ক বৃন্দ উপস্থিত, উত্তর এবং দক্ষিণে বিএনপি সংগঠনের সকল মুখ্যের নেতৃবৃন্দ সালাম আলাইকুম রহমাতুল্লাহ বরকাতুহ। আজকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বাংলাদেশের মানুষ, আজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।
আমি সদস্য মামুনের নেতৃত্বে গরিবেরা থেকে একটি মিছিল এসেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। নাম দায়ের উপজেলা বিএনপির সাংগঠনিক সংগঠন এন আমলের নেতৃত্বে একটি মিছিল আমাদের সংগঠনের শুরু করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মঞ্চে শুরু করেছেন জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রায়হানা ফারুক, কবিগর রায়হানা ফারুক, মহিলাদের সাধারণ সম্পাদক তানবিন চৌধুরী মিলে যুগ্ম সম্পাদক চান মালতি। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছে জাতীয়তাবাদী সাক্ষাৎ সমর্থন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি অধ্যাপক ওয়াইএসপিএন ইমতিয়াজ ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শুনে যেই মহান ব্যক্তি বিএনপির থিসিসকে তারাবদ্ধ করে বিদেশি বিমানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন, যেই ব্যক্তি স্বাধীনতার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করার দায়িত্ব নিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষক আমাদের সদ্য শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আজকের সভার প্রধান অতিথি। আজকের সভার বিশেষ অতিথি সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক আমাদের জাতীয়তাবাদী দলের অন্যতম স্থায়ী কমিটির সদস্য
আমাদের ক্ষেত্র শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন খান। সংগ্রামী বন্ধু মঞ্চ উপবিষ্ট আছেন ময়মনসিংহ বিভাগীয় সংগঠনের সম্পাদক সৈয়দ সালিম রহমান ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই প্রতিবাদ সমাবেশের সভাপতি ডক্টর মারুফুল লিমন ভাই, মঞ্চ উপবিষ্ট আছেন আজকের এই প্রতিবাদ সমাবেশে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ জাকির হোসেন বাবু ভাই, আমার সামনে আমার মঞ্চে এখানে উপবিষ্ট আছেন মানুষের উত্তর দক্ষিণ জেলা ছাত্র নেতৃবৃন্দ, প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে একটি কথা বলতে চাই। এই দক্ষিণ এশিয়া ভূখণ্ড সুজলা সুবলা স্বচ্ছ সেবা আমার এই প্রিয় বাংলাদেশে যতবার যতবার আঘাত এসেছে, যতবার সর্বশেষ সম্মুখীন হয়েছে, যতবার এই জাতীয়তাবাদী পরিবার পাশে এসে দাঁড়িয়েছে, যুবনেতা
জনতার মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন বুকার সুযোগ্য পুত্র জনাব আশরাফ হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মার্চ মাস স্বাধীনতার মাস, এই স্বাধীনতার মাসে মহান স্বাধীনতার বিষয় বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যাকে এদেশের আমার জনসাধারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এদেশকে স্বাধীন করেছিল সেই মুক্তিত্বের মহান নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। বন্ধুগণ, বর্তমানে একটি সরকার এদেশে অনিশ্চিত আছে, যারা হচ্ছে মুনাফেক সরকার। মুনাফেক কি যারা কথা দিয়ে কথা রাখে না। এই সরকার 2008 সালের মেরুবৃষ্টিতে বলেছিল তারা 10 টাকা কেজি চাল দিবে, ঘরে ঘরে চাকরি দিবে। বন্ধুগণ, বিএনপি যখন রাষ্ট্রপতি ছেড়েছিল তখন চালের মোটা চালের দাম ছিল 14 থেকে 16 টাকা, অথচ এখন মোটা চালের দাম 45 থেকে 50 টাকা, অর্থাৎ প্রায় 4 থেকে 5 গুণ দ্রব্যমূল্যের দাম দ্রব্যমূল্য বেড়েছে। বন্ধুগণ, আমরা বিভিন্ন টেলিভিশনে পক্ষগুলোতে দেখি ইনিয়ে ফিরে আমাদের কিছু বুদ্ধিজীবীরা বলে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বন্ধুগণ, বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় নাই, বৃদ্ধি পেয়েছে এই সরকারের আওয়ামী লীগের ওয়ার্ড থেকে একবারে কেন্দ্রীয় প্রেসিডিয়াম পর্যন্ত যে নেতা আছে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এই সরকারকে যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় রেখেছে তাদের আমলাদের 2014 সালের নির্বাচন, 18 সালের অবৈধ নির্বাচনে মাধ্যমে যারা বৈধমণি পার করেছে তাদের ক্রয় ক্ষমতার বৃদ্ধি পেয়েছে। বন্ধুগণ, সামনে আন্দোলনের ডাক আসবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় 3 বছরের অধিক সময় যাবৎ কারাগারে বন্দী আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এইভাবে মুক্ত করা যাবে না, মুক্ত করতে হলে গণ আন্দোলন করতে হবে, সেই গণ আন্দোলন করতে হবে ছাত্র শ্রমিক সহ আপনার জনসাধারণের। ইনশাআল্লাহ, আমরা দেখেছি 2013 এবং 2015 সালে যে আন্দোলন হয়েছে ময়মনসিংহ বাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আন্দোলনে, সামনে আন্দোলনের ডাক আসবে, সেই আন্দোলনে ময়মনসিংহ বাসী হতে দেয় নাই। আমাদের দেশনায়কের নেতৃত্বে এই শেখ হাসিনাকে টেনে এসেছে ক্ষমতা থেকে নামাবে এই আশা ও প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবন, তারেক রহমান ফিরে এসে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ময়মনসিংহ সদর আসন থেকে গতবারের নমিনে বাংলাদেশ জাতীয় দল ময়মনসিংহ মহানগরের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব আহমদকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। জনাব আহমদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের মানুষের নাবিশ্বাস অবস্থায় মানুষের দল বিএনপি করতে জনগণ
পিছন সাংগঠনিক
এর অন্যতম নেতা ঈশা ঘোষণের সহ উপস্থিত বাংলাদেশ ময়মনসিংহ এর উত্তর দক্ষিণ বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ এবং সংগ্রামী বন্ধুরা, সহযোগরা একটু সময় কম, সময় কম, সময় কম, প্রকল্প রাজু একটু সময় কম, বক্তব্য দেওয়া যায় না, সমস্যায় সাধারণ পাবলিক এসেছে নেতৃবৃন্দের বক্তব্য শুনতে, তাই আপনাদের কাছে অনুরোধ করতে আপনারা স্লোগান দিন না। সংগ্রামী বন্ধুরা আমার, বাংলাদেশে আজকে মাফিয়া সরকার ক্ষমতায়, মাফিয়া সরকারের কারণে স্বল্পমূল্য রুদ্ধ ঘটে, এমপি মন্ত্রীদের দুর্নীতির কারণে আজকে স্বল্পমূল্য রুদ্ধ ঘটে, সুন্দরবনের দুর্নীতি স্বল্পমূল্য রুদ্ধ ঘটে, ছাত্রলীগের দুর্নীতি কারণ ডাকাতের কাছে কিন্তু যদি বলেন ভাই আমার বাসায় ডাকাতি করো না, সেই ডাকাত কিন্তু শুনবে না। এরপর থেকে কোথাও যদি কোন সমাবেশ হয়, প্রতিরোধ হয়, প্রতিবাদ হয়, তাহলে সবাই সমাবেশ আসার সময় একটি করে গজারি লাঠি নিয়ে আসবে। এই গজারি লাঠি হলো স্বল্পমূল্যের প্রতিবাদে, লাঠিটা আমাদের হাতে থাকবে। আর রাস্তায় যদি কোন কুকুর আমাদের সামনে পড়ে, আদর কুকুর যদি আমাদের সামনে পড়ে কি করতে হবে, ঠিক তেমনি বাংলাদেশে বর্তমান সরকার কাছে পাগল হয়া, আর পাগল পাগল কুকুরের কি করতে হয়, কুকুর মারতে হয়। অবৈধ সরকারের কাছে আসলে স্বল্পমূল্যের অগ্রগতির প্রতিবাদ জানিয়ে লাভ নেই, কারণ ডিম এখন ৪০ টাকা, ডিমের হালি ৪০ টাকা, আর সেই ৪০ টাকার ডিম বাঁচতে কয় টাকা তেল লাগে, ৪০ টাকার হালি ডিমের মাটি করতে ১৮০ টাকার তেল লাগে, আর সেই ডিম বাঁচতে আগুনের দাম কত এখন, ১২০০ টাকা, আরো বাড়াবে নাকি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকতে এই গ্যাসের দাম আর বৃদ্ধি করতে দেওয়া হবে না। আমি চিন্তা করি ভাই ভাই এখানে শুনেন সরকার, আমি চিন্তা করে এই ৪০ টাকার ডিম বাজি ১৮০ টাকার তেল লাগে, ১২০০ টাকার আগুনের দাম, এগুলো বাইজা খায়া চালের দাম ৭০ টাকা, এইগুলো রকম মাইখা মুখা অবতরণ করে আকাশের দিকে চেয়ে দেখি শেখ মুজিব স্যাটেলাইট, আর এই স্যাটেলাইট দেখে চিন্তা করে শেখ মুজিবকে এই বাংলাদেশ চেয়েছিল কিনা, বা এই স্বপ্ন দেখেছিল কিনা, তাহলে তারা কোথায় কোথায় শেখ মুজিবের কথা বলে, এটা শেখ মুজিবের স্বপ্ন ছিল, তাহলে আমার কথা হলো এই স্বল্পমূল্য উদ্যোগতি হয়েছে এটাও শেখ মুজিবের স্বপ্ন ছিল। সংগ্রামী বন্ধুরা আমার, আজ
আজকের সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কি কয় দেখছে এটাই ইমন ইমন মেকিং দক্ষিণ জেলা যুব দলের সভাপতি কত জমান যখন সাধারণ সম্পাদক নেতৃত্বে একটি মিছিল এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই সাধারণ সম্পাদক অবৈধ প্রধানমন্ত্রীর কাছে আওয়ামী লীগের কাছে অবৈধ রহমানের সাকের মহানগরের সাধারণ সম্পাদক যুব দলের তার মুক্তি চেয়ে লাভ নেই আমাদের আর সেটি হল 80 বদলে ক্যাশ টাকা ইভের বদলে টাকা এছাড়া বাংলাদেশ আর কোনো কিছু চলবে না এরপরে যদি হাসিনা কোনো নির্বাচন করতে যায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমাদের জাতীয়তাবাদী যুব দল ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব একদিকে বাংলাদেশ পন্থী আরেকদিকে ভারত পন্থী আজকে যারা এখানে উপস্থিত হয়েছে কাছে অনুরোধ থাকবে ভারত পন্থীদের নাম গুলো একটু লিখে রাখো প্রশাসনের যারা ভারতপন্থী আছে তাদের নাম গুলো একটু লিখে রাখুন ঠিকানা লিখে রাখুন সময় খুব সন্নিকটে তাদের বিচার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বক্তব্য শেষ করার পূর্বে আপনাদের সবাইকে নিয়ে একটি স্লোগান নিতে চাই রাজি আছেন চলো আমাদের যুবদল মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক বর্তমানে কারা অন্তরীণ আছেন আজকের এই সমাবেশ থেকে আমরা যুবদল মহানগর সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন শাকিলের নিজস্ব মুক্তি চাই আপনার লোকজন একটু বসায় দেন প্লিজ একটু বসায় দেন আমার এ পর্যায়ে বক্তব্য রাখবেন মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক মহানগরের সাবেক সভাপতি জনাব অধ্যাপক শফিকুল ইসলাম স্যার জনাব অধ্যাপক শফিকুল ইসলাম স্যার থেকে
রতন ভাই সামনে যদি স্টেজে যাওয়ার যাইতে দাও দাও সামনে আপায়ক কেন্দ্রীয় কমিটি আমারও লাগে আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছে সরকারের বিজ্ঞান বিভাগ বলে পুলিশ প্রশাসন বলে সিভিল প্রশাসন বলে নির্বাচন কমিশন বলে সবাই আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রয়েছে। গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করতে হবে আমাদের সংগ্রাম আমার
আমি সবাইকে অনুরোধ করবো যে সবাই সময়ের কথা মাথায় রেখে বক্তব্য রাখবেন, বিচার কমিটির বিএনপির সন্দর্ভে সদস্য যারা ইয়াসের কাম চৌধুরী। এই সরকারের বিরুদ্ধে শান্তি আছে না, এই অবৈধ সরকার পুরি সরকারকে আমরা চাই না, এই সরকারকে উৎখাত করতে হলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। এদিকে চাপা না, একটু চাপা, একটু একটু চাপা, একটু একটু আমার রাজনৈতিক অভিভাবক, দ্বিতীয় বিশ্বের হতদরিদ্র মানুষের নির্যাতিত মানুষের সংগঠন
আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর মোশাররফ হোসেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উপস্থিত ভাই ও বোনেরা, আমার আসসালাম আলাইকুম। বিক্ষোভ বেশি হচ্ছে, বিক্ষোভ সভা হচ্ছে, আর বাংলার প্রধানমন্ত্রী আদাবরি ঠান্ডা পানি খেয়ে গরম করে বলেন কয় ক্ষমতার বাইরে নাকি যায় নাই। আমি একটু আমাদের উত্তরের স্বেচ্ছা সেবক দলের সভাপতি আমাদের মাঝে রয়েছে, আপনাদের সামনে অকমনি আছেন, ঢাকার জনপ্রিয় মেয়র ছিলেন, আমাদের প্রিয় নেতা উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র মোস্ট স্থায়ী কমিটির সদস্য আমাদের অভিভাবক ডক্টর চন্দ্রকান্ত মোশাররফ হোসেন স্যার, এবং আরো উপস্থিত রয়েছেন ময়মনসিংহ জেলা ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান সালেফিন সহ কেন্দ্রীয় পর্যায় থেকে এবং স্থানীয় পর্যায় থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং
পূর্ববর্তী বক্তারা সকল বলে গিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে বলে গিয়েছে। আমি আর এই বিষয়ে আরো বেশি আলোকপাত করতে চাই না, সময় সংক্ষিপ্ত। আমি গুরুত্বপূর্ণ দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্য শেষ করতে চাই। দিকে থাকবে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কালজয়ী স্বাধীনতার ঘোষণার মাধ্যমে 27 মার্চ মুক্তিযুদ্ধের সূচনা হয় এবং একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ 16 ডিসেম্বর ভয় পাই। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল বাংলাদেশ রাষ্ট্র হবে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র, যেই রাষ্ট্রে সকল নাগরিকের সমান অধিকার থাকবে, সকল নাগরিককে সমমর্যাদা দেওয়া হবে এবং সকল নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দনীয় নির্বাচিত সরকারকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে। আমি আপনাদের বলতে চাই, বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তারা আমাদের পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি অপশক্তির সাথে হাত মিলিয়ে 9/11 মতো একটি ঘটনা ঘটায় 2007 সালে এবং পরবর্তীতে তারা একটি ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে। আপনারা জানেন 25 ফেব্রুয়ারি বিডিআর বিল খেলে আমাদের 57 জন অফিসারদেরকে হত্যা করা হয়েছিল বাংলাদেশকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য। আমরা সেটা ভুলি নাই, আমরা সেই রক্তের যে বিসর্জন তারা দিয়েছিলেন সেটাকে আমরা বৃথা পেতেছি বলে ইনশাল্লাহ। আমি আজকে আমার সামনে নবীন প্রবীণ এর সমন্বয়ে ময়মনসিংহ বাসীকে দেখতে পাচ্ছি, আমার মনে আশা জাগে আমাদের প্রান্তীয় নেত্রী দেশ নেত্রী তেলঙ্কার যে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন বিধায় ওনাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় কারাগারে বন্দী করে রাখা হয়েছে, সেই আন্দোলনকে আমরা অবশ্যই সফল করতে পারব ইনশাআল্লাহ। ভাইয়া, আমি আপনাদের বলতে চাই, এই আওয়ামী লীগের এই পুলিশ লাইনের পিছনে দাঁড়িয়ে অনেক হুমকাতে অনেক হম্বিতম্বি করে, আমি তাদের প্রতি বলতে চাই আপনারা পুলিশের লাইনের পিছন থেকে সেটিং কি আছে সেটিং সামনে দাঁড়ান, আমাদের প্রাণ প্রিয় নেতা চরম পরিক্রমা জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম। আমরা শেষের দিকে চলে এসেছি, এ পর্যায়ে বক্তব্য রাখার জানাচ্ছে ময়মনসিংহ বিভাগের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তা পরিষদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা জনতা সৈয়দ ইমরান সালুদ্দিন ভাইয়া বড় ভাই ভাই গেছে এবং সর্বকাশী দুর্নীতির প্রতিবাদে আজকে এই কেন্দ্র ঘোষিত জেলা বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে ময়মনসিংহ দক্ষিণ এবং উত্তর জেলা বিএনপির আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মাহবুবুর রহমান লিটন উপস্থিত সমাবেশে জনমানুষের নেতা সাবেক মন্ত্রী তারা নির্যাতিত সংগ্রামী দলনেতা এবং বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত আছেন আমাদের আজকে এই বিক্ষোভ সমাবেশের অতিথি। ঢাকার অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অভিভাবক সাবেক হোসেন খোকার সন্তান এবং বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সংগ্রামী ভাই এবং মহিলা এবং গণমাধ্যমের কর্মী ভাইরা আসসালামু আলাইকুম। আমি বক্তব্য না আপনাদের সামনে অনেক বক্তব্য দিয়েছি, আজকে শুধু একটু বলতে চাই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে ৪৫০টি উপজেলায় আমরা বিক্ষোভ করব। 12ই মার্চ সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে প্রায় ৬০,০০০ হাট বাজারে পথসভা করব এবং পথসভা করব হ্যান্ডবিল বিতরণ করব। ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল শ্রমিক দল জাতি দল সহ সকল অঙ্গ সংগঠন ৬ তারিখ থেকে এই দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ করবে। তাই বলতে চাই এই দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদ দিয়ে বিএনপি আন্দোলন যে শুরু হলো ব্যর্থ অযোগ্য সরকারের বদল দেওয়া পর্যন্ত আমরা সেই আন্দোলন থামাবো না। এই সরকার জনগণের সরকার নয়, তারা চালের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারে নাই, চালের দাম পারে নাই, চালের দাম পারে নাই, বিদ্যুতের দাম গত 11 বছরে 90% বৃদ্ধি করেছে। তাই এই সরকারকে এই জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। প্রস্তুতি চলছিল ময়মনসিংহ মহানগর যুব দলের সাধারণ সম্পাদক জোবায়দ হোসেন শাকিব এবং যুগ্ম সম্পাদক রাজীব আহমেদকে গ্রেফতার করেছে। আমরা বলতে চাই তমল নিপীড়ন চালিয়ে কোন আন্দোলন বন্ধ করা যাবে না, অবিলম্বে এই সমাবেশ থেকে শাকিব এবং রাজীবের মুক্তি দাবি করে প্রশাসনকে বলতে চাই এই সরকারের লাঠিয়াল বাহিনী হয়ে আর থাকবেন না। দেখেছেন র‍্যাবকে দিয়ে সরকার খুন খুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা খেয়েছে, আমরা চাই না আমাদের বন্ধু পুলিশ কিংবা প্রশাসনের নিষেধাজ্ঞা হোক। আমরা
কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবো, কিন্তু নিষেধাজ্ঞা যদি আসে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবে, আপনারা কিন্তু বাংলাদেশেই থাকবেন। সেই কারণে বলতে চাই, শ্রম নিপীড়ন না চালিয়ে জনগণের প্রতিপক্ষ না হয়ে, তাদের শত্রু না হয়ে তাদেরকে সহযোগিতা করুন আন্দোলন সংগ্রামে। এই সরকারের পদত্যাগ হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, সেই প্রত্যাশা জানিয়ে সেই আন্দোলন সংগ্রামের অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমৃত। আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই সভার সম্মানিত সভাপতি ময়মনসিং দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, বিশালের কৃতি সন্তান, অ্যাডভোকেট, বিশালের কৃতি সন্তান ডাক্তার মাহবুব রহমান লিটন ভাই, ডাক্তার মাহবুব রহমান লিটন ভাই আমাদের সভাপতি তুমি এলা একটু সামনে জায়গাটা নেও, একটু কোনে ডালো, তুমি একটু আমার নাকি এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রচেষ্টায় আজকের এই মহাসমাবেশে সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের সকলের মন্ত্রী এবং আগামী দিনের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত আজকে ওনার সাথে আগত বলেন উপস্থিত বাংলাদেশের জনপ্রিয় মেয়র আমাদের সবার প্রিয় নেতা সালেহ হোসেন খোকার সুরক্ষ পুত্র সারা ঢাকা শহরের মেয়র, জনতার মেয়র ইশাক আজকে উপস্থিত এখানে, উপস্থিত যুব দলের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মামুন সহ আমাদের এই ময়মনসিংহের বিভিন্ন স্তরে আমাদের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ, মহানগরের সম্মানিত আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই 12টি ইউনিয়নের নেতা এবং কর্মী ভাইরা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমার কাজ সবাইকে ধন্যবাদ দেওয়া, আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি ধন্যবাদ দিতে চাই বিগত 26 তারিখ থেকে আমাদের এই সভাকে সাফল্য মণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন উপজেলার উন্নীদের সম্মানিত নেতৃবৃন্দ যেভাবে অপ
অত্যন্ত পরিশ্রম করে আজকে এই সমাবেশকে সার্থক করেছেন, সেজন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সভা থেকে আমরা শুধু বলতে চাই, এই সমাবেশ ছিল আমাদের ওয়ার্ম আপ, এই সমাবেশ আমাদের প্রস্তুতি। আপনারা সবাই জানেন আমাদের ভক্তপুর চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী রোজার পরের থেকে এই অবৈধ হাসিনাকে উৎখাতের আন্দোলন শুরু হবে, এবং সেই আন্দোলন আমরা ইতিমধ্যেই প্রমাণ করেছি বিগত কয়েকটা সভায়। বাইরামার প্রশাসন আমাদেরকে আটকিয়ে রাখতে পারে নাই। আমরা 144 ধারা ভঙ্গ করেছি উত্তরবঙ্গে, আমরা 144 ধারা ভঙ্গ করেছি ব্রাহ্মণবাড়িয়ায়। প্রিয় ভাইরা আমার, তাই আমি ঈশ্বরের সুরে সুর মিলিয়ে আমাদের আগের বক্তা প্রিন্সের সুরে সুর মিলিয়ে বলতে চাই, প্রশাসনের ভাইরা, এই দিন দিন না, এই তো সামনে কয়েকদিন পর আপনারা ভাই আমাদের সাথে আইছেন না, আমরা আপনারা ভাই ভাই একসাথে এই স্বৈরাচারের পদপে চাই। আমাদের নেত্রী অসুস্থ, তাকে আজকে অসুস্থতার জন্য বিদেশে যেতে দেওয়া হয় নাই, কারণ হাসিনার ভয় অন্য জায়গায়। হাসিনার ভয়ে আমাদের নেত্রী, এই দেশের জনপ্রিয় নেত্রী বিদেশে গেলে বিদেশী শক্তিগুলো ওনাকে আগামী দিনের প্রধানমন্ত্রী করার সম্ভাবনা দেখা দিবে, এই জন্য ওনাকে বাইরে যেতে দিচ্ছে না। আমি আসল খবরটা বললাম, তাই আপনারা তৈরি হন, বেগম খালেদা জিয়া আমাদের আন্দোলনের মাধ্যমে মুক্তি হবে, এবং এই দেশে জাতীয়তাবাদী বলেন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদের সরকার গঠিত হবে। আমার বক্তব্যে সংক্ষিপ্ত শেষ করার আগে আমি ধন্যবাদ জানাতে সম্মানিত সাংবাদিক ভাইদেরকে যারা এখানে আসছেন, পেশাজীবী ভাইদেরকে যারা আজকে সমাবেশন সিংহে আমরা দেখিয়ে দিব সরকার প্রথমে আপনারা আমাদের সাথে থাকেন, আমরা ইনশাল্লাহ এই আন্দোলনে অচিরেই সাফল্য অর্জিত করব, এবং অচিরেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। প্রিয় ভাইরা আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে থাকেন, আমরা এখন নামাজে দেরি আছে আরো অনেক সময়, 6টা বসে নামাজ, তার আগ পর্যন্ত আমাদের প্রধান অতিথি অত্যন্ত আপনারা জানেন সারা দেশে উনি পৃথিবীতে বিখ্যাত, ওনার সেই বিখ্যাত ওনার ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে আমরা দেখছি বিভিন্ন দেশে ওনাকে দাওয়াত করেছে তার শোনার জন্য, সেই জ্ঞান গর্ব নেতা আজকে জ্যেষ্ঠতম সদস্য স্থায়ী কমিটি। আমি অনুরোধ করব আমাদের সকলের পক্ষ থেকে আজকের প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে তার বক্তব্য রাখার আমন্ত্রণ। দক্ষিণ জেলা আয়োজিত প্রতিবাদে এবং এই সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত সংগ্রামীর সভাপতি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা আহ্বায়ক ডাক্তার লিটন এখানে উপস্থিত, এই ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ উত্তর দক্ষিণ মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ,
আমাদের দলের অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত সম্মানিত আইনজীবী সহ সুধী মন্ডলী, সংগ্রামী ভাই বোনেরা, সাংবাদিক, আমি প্রথমেই ময়মনসিংহবাসীকে ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। আজকে আপনারা এই ময়মনসিংহের একদিন আগে এইখানে সমাবেশ করেছেন, আমাদের সংগ্রামী মহাসচিবের ছিল একটি সফল সমাবেশ হয়েছিল। আজকের এই সমাবেশ একদিন পরে আপনারা আবার আয়োজন করেছেন, এই সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে। তাই আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা প্রমাণ করেছেন এই ময়মনসিংহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাঁটি, আপনারা প্রমাণ করেছেন এই ময়মনসিংহ দেশনেত্রী, গণতন্ত্রের মাতা, মাদার অফ ডেমোক্রেসি এবং খালেদা জিয়ার ঘাঁটি, আপনারা প্রমাণ করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘাঁটি, তিন দিন ঘাঁটি এই ময়মনসিংহ। আমি সেই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। আজকে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি দ্রব্যমূল্যের লাগামহীন অর্থ ঊর্ধ্বগতি। আজকে এমনই অবস্থায় যে এদেশের মানুষ এই দ্রব্যমূল্যের কারণে আজকে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা ঢাকা শহরে টিসিবির মাধ্যমে মালামাল নিতে দেখি, সেখানে দেখি টিসিবি সেই ট্রাকের লাইনে মধ্যবিত্ত লোক হাজার হাজার অপেক্ষা করছে সেই মূল্য কম সেই পণ্য ক্রয়ের জন্য। তার অর্থ হচ্ছে আজকে মধ্যবিত্ত আজকে নিম্ন মধ্যবিত্ততে পরিণত হয়েছে, নিম্ন মধ্যবিত্ত আজকে দরিদ্রতে পরিণত হয়েছে। আর এই দেশে দরিদ্রের সংখ্যা আগে থেকে দ্বিগুণ হয়েছে। এটা আজকে এটা আমাদের বক্তব্যের কথা, আমাদের নয়, আন্তর্জাতিক যে অবজারভাররা রয়েছে পর্যবেক্ষকরা তাই তারা বলছেন। বাংলাদেশে আজকে ধনী এবং গরিবের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয়েছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান বাংলাদেশ। এটা আমাদের কথা নয়, এটা আইসেফ ইন্টারন্যাশনাল জাতীয় পর্যায়ের কথা। আজকে কেন হয়েছে, যেহেতু এই বাংলাদেশ এমন একটি শাসন, এই শাসনকে আন্তর্জাতিক পর্যায়ে বলা হয়েছে এই শাসন হচ্ছে হাইব্রিড শাসন। আর আমরা বাংলাদেশে বলছি এটা হচ্ছে একটি স্বৈরাচারী খেসিবাদী সরকার। আপনারা দেখেছেন আজকে যারা ক্ষমতায়, স্বাধীনতার পরেও তারা ক্ষমতায় ছিল এবং এই আওয়ামী লীগ স্বাধীনতার পরে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য রাজনৈতিক দল বাতিল করে দিয়েছিল। এক পেশা এক দেশ, এক নেতার এক দেশ। কেন গেল এই আওয়ামী লীগের পরে যারা অবৈধভাবে জরুরি আইনের সরকার ছিল তারা শেখ হাসিনার হাতে ক্ষমতা দিয়ে গেছে, কোন নির্বাচনে তারা নির্বাচিত হয় নাই। তারপরে তো 2014 সালে আমাদের নেত্রী বয়কট করেছিলেন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে। সেই বয়কটের সময় আপনাদের মনে আছে 300 আসনের মধ্যে 174টি আসনই বয়কট করেছিল প্রার্থীরা এবং ভোটাররা। অতএব একটি সংসদীয় গণতন্ত্রের দেশে সরকার প্রতিষ্ঠা করে মেজরিটি যারা পায়, সংখ্যাগরিষ্ঠ ছিল বয়কট, সেই বয়কটের সরকার ছিল শেখ হাসিনা দায়ের জোরে। আর 2018 সালে দিনের ভোট রাতে ডাকাতি করে আজকে ক্ষমতা। আমরা বলেছি আগে থেকে এদেশে গণতন্ত্র নাই, এই সরকারকে গণতান্ত্রিক করা যায় না। আজকে আমরা নই, আমাদের আর বলার প্রয়োজন নাই। আপনারা দেখেছেন আমেরিকায় একটি গণতান্ত্রিক কনভেনশন হয়েছে,
141টা গণতান্ত্রিক দেশ সেইখানে উপস্থিত ছিল, বাংলাদেশ আমন্ত্রণ পায় নাই। কেন আমন্ত্রণ পায় নাই? বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবে এই সরকারের টাইটেল দেওয়া হয়েছে হাইব্রিড সরকার। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। এই বাংলাদেশ লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের যে স্বপ্ন ছিল, তাদের যে আকাঙ্ক্ষা ছিল, এই দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকবে, পূর্ণ গণতন্ত্রিক গণতন্ত্র থাকবে, এদেশের মানুষ নিজের ইচ্ছা মতো ভোট দিয়ে তাদের প্রতিনিধিরা বাংলাদেশকে পরিচালনা করবে। এই আওয়ামী লীগ 75-এ সে গণতন্ত্র হত্যা করে ভাষণ করেছিল। আবার গায়ের জোরে সরকারে থেকে চূড়ান্ত ভাবে 2018-তে করে আজকে বাংলাদেশকে গণতন্ত্র গণতন্ত্রহীন করেছে, আজকে আন্তর্জাতিক স্বীকৃত। আর যে দেশে গণতন্ত্র থাকে না সেখানে মানবাধিকার থাকে না। তাই এই সরকারের অধীনে এই সময়কালে যে কি পরিমাণ গুম হয়েছে, 600-এর অধিক গুম হয়েছে, 1000-এর অধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, অবৈধভাবে হত্যা করা হয়েছে, মামলা করা হয়েছে বিরোধী দলের বিরুদ্ধে 1 লক্ষেরও বেশি, 35 লক্ষের উপরে আসামি। অর্থাৎ এই বাংলাদেশে যারা ক্ষমতায় তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, এইটা এতদিন আমরা বলেছি, এখন আর আমাদের বলার প্রয়োজন নাই। আপনারা জানেন আমেরিকা বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ প্রধান সহ বেশ কিছু অফিসারকে নিষেধাজ্ঞা জারি করেছে, স্যাংশন দিয়েছে। আমাদের বাংলাদেশের একটি প্রতিষ্ঠান র‍্যাবকে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষের জন্য, এই জাতির জন্য কোন সুখকর ব্যাপার নয়, কোন ইজ্জতের ব্যাপার নয়। আদের আজকে আমরা জাতি হিসাবে আজকে সারা বিশ্বের কাছে লজ্জিত। এই লজ্জা এবং বাংলাদেশকে যে বিদেশে যারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে তারা কারা, কাদের জন্য হয়েছে, আজকের এই স্বৈরাচারী একনায়ক সরকারের জন্য হয়েছে। তাই আজকে আমরা বিশ্বাস করি না যারা বারবার গণতন্ত্র হত্যা করেছে তারা বাংলাদেশে আর গণতন্ত্র উপহার দিতে পারে না। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না, তারা দুর্বার প্রমাণ করেছে। আর আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জওহরলাল এই বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করে এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এবং আওয়ামী লীগ হত্যা করেছিল আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর অতসীম ভাবে সংগ্রাম করে এই এরশাদের স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করেছিলেন। দেশের মানুষের একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে এদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। দেশের একটি রকম খেলা দিয়া যাতে করে নির্বাচন গুলো সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই জন্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। আজকে তিনি নেত্রী, তিনি তার নিজের সুবিধার জন্য, দলের সুবিধার জন্য সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। আজকের যে সংকট, যদি তত্ত্বাবধায়ক সরকার ভালো থাকত তাহলে কিন্তু এই পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা আসতে পারত না, আর আজকের এই সংকটের সৃষ্টি হতো না। অতএব আজকে দ্রব্যমূল্য এরা বৃদ্ধি করেছে, আওয়ামী লীগ যখন হাইব্রিড সরকার, আর বাংলাদেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য আজকে নিয়ন্ত্রণ করছে আওয়ামী সিন্ডিকেট। এই আওয়ামী সিন্ডিকেট আজকে এই দ্রব্যমূল্য উদ্যোগতি থেকে শুরু করে বিদ্যুতের দাম, আমাদের আমরা যখন ক্ষমতায় ছিলাম গড় হার ছিল ব্যবহারিক গড় হার
ছিল 1 টাকা 60 পয়সা, আজকে সেটা 10 টাকার উপরে। আবাসিক আমাদের সময় আমরা যখন এখানে ক্ষমতায় ছেড়ে আসেন, মোটা চালের দাম ছিল 16 টাকা কেজি, আজকে সেটা 50 টাকার উপরে। এই আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন ক্ষমতা আসলে 10 টাকা কেজি চাউল হবে, আজকে কি অবস্থা? তাদের একটা কথাও তারা রক্ষা করে নাই, জনগণের সাথে প্রতারণা করেছে। জনগণের সাথে যারা প্রতারণা করেছে, এদেশের মুক্তিযুদ্ধের চেতনার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, এদেশের মানুষকে বারবার ঠকিয়েছে, তারা কিন্তু দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না। কেন এটা বাড়াচ্ছেই তারা, তারা কেন নিয়ন্ত্রণ করবে? আর তাদের হাতে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। আর গণতন্ত্র পুনরুদ্ধার না হলে এদেশের মানুষের ভোটের অধিকার মানুষ ফিরে পাবে না। আজকে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ, আগামীতে একটি নির্বাচন চায়, যে নির্বাচনে তারা নিজের হাতে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবে। এই আওয়ামী লীগের এই শাখা চেনার অধীনে আর কোন নির্বাচন, সুষ্ঠ নির্বাচন তো দূরের কথা, কোন নির্বাচন আর হতে পারে না। যদি আমরা আমাদের সেই টার্গে সেই সুষ্ঠ নির্বাচন পেতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, গণতন্ত্রের মাথা অফ ডেমোক্রেসি এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের জাতীয়তাবাদী দলের বর্তমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ করে দিত। এই টার্গেট আমাদের সামনে। আসলে অনেকে বক্তব্য করে গেছেন, আমি এখন আজকের সরকারের কাছে কোন বিষয়ে কোন দাবি করে লাভ নাই, একটাই টার্গেট, এই সহায়তারি সরকারকে আমাদের দেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, বিদেশে আমাদের ভাবমন্ত্রীকে ফিরিয়ে আনার স্বার্থে এই সহায়তার চ্যালেঞ্জ সরকারকে হটাতে হবে এবং তার থেকে জনগণকে মুক্ত করতে হবে। অতএব আমাদের সামনে একটি আন্দোলন সামনে, এই স্বৈরাচারী সরকারকে অনতি বিলম্বে এই বিদ্রোহে বিদ্যুৎ সহ দ্রব্য মূল্যের মূল্য কমাতে হবে, অনেক নিচে গণতন্ত্র দিতে হবে, নিচে তা না হলে অবিলম্বে পদত্যাগ করে দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে, যাদের অধীনে আন্দোলন সংগ্রাম ছাড়া কোন স্বৈরাচারকে হটানো যায় নাই। তাই আজকে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতা জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন যথাযথ নেতৃবৃন্দ এবং কর্মী ভাইদেরকে নিজেদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে, সকল ভুজগুলো আপনি ভুলে গিয়ে দেশপ্রেমিক এবং গণতান্ত্রিক ব্যক্তি গোষ্ঠী দলকে ঐক্যবদ্ধ করতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করে কঠিন ইস্পাত পর্যন্ত সৃষ্টি করে ইনশাল্লাহ আগামী দিনে রাস্তায় নেমে এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে। সেই দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনকে নিতে হবে। সেই দিনের জন্য আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং আমার বিশ্বাস এই নরমান সিং জেলা থেকে আপনারা সেই শেখ হাসিনার হটানোর বা পতনের যে সূত্রপাত ঘটনা করবেন, আন্দোলনের সূত্রপাত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আমার কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমি।
দেশকে চালাবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মনন সিং কাছে জিন্দাবাদ।